हेलो फ्रेंड्स, वेलकम टू माय चैनल। आज के वीडियोते आमी तुम्हारे साथे शेयर करब आमार रिसेंटली एक्सप्लोर करा एक खूब सुंदर जैगा। जरा नाइट स्टे करते चाहो ना, माने सकाले बेरिए बिकाले फिरे आसबे, कलकातार मध्ये कोएक किलोमीटर दूरे अवस्थित कोनो एक जगह शॉर्ट ट्रिप करते चाहो एक दिन, ताले किन्तु आजकेर वीडियोटा तोमादेर जोन्नोई। ताले चलो आर बेशी देरी ना करे वीडियोटा स्टार्ट करा जाक। सकाल सातटार समय आमरा 30 जन मिले एकटा एसी ट्रावलार गाड़ी बुक करे बेरिए पड़ी आमादेर गंतव्येर उद्देश्ये। साइट सीन देखते देखते और हईहुल्लोर मजा करते करते आमरा पौंछे जाई आमादेर प्रथम डेस्टिनेशन कथाशिल्पी शरतचंद्र चट्टोपाध्यायेर बाड़ी। कथाशिल्पी शरतचंद्र चट्टोपाध्याय तार जीवनेर शेष 12 बछर एई बाड़ीतेई काटियेछेन। एटी हलो हावड़ा जिलार अंतर्गत शान्ताबेड़ी ग्रामे। जदिओ एटी एखन म्यूजियम हिसेबेई रयेछे, एई बाड़ीटिते तिनि तार द्वितीय स्त्री हिरणमयी देवीर साथे बसबास करतेन। এই বাড়ির মধ্যে রয়েছে অনেকগুলো ঘর, চলুন আপনাদেরকে ঘরগুলো দেখিয়ে আনি। এটি হলো স্টাডি রুম, এখানে বসেই তিনি লেখালেখি করতেন। এটি হলো চিকিৎসা কক্ষ, এই ঘরেই তিনি স্থানীয় এলাকার বাসিন্দাদের বিনা পয়সায় চিকিৎসা করতেন। এটি হলো ময়ূরের খাঁচা, শরৎচন্দ্র চট্টোপাধ্যায় এখানে ময়ূর রেখেছিলেন, যদিও এখন এখানে ময়ূর নেই। চলুন এবার আপনাদেরকে দোতলাটা ঘুরিয়ে আনি। এটা হলো দোতলার করিডোর, যেখানে সামনে রয়েছে সবুজে ঘেরা বাগান, আর যেই ঝুলবারান্দাতে দাঁড়ালে আপনার অবশ্যই ইচ্ছা করবে ফটো তুলতে বা ভিডিওগ্রাফি করতে। দোতলাতেও অনেকগুলো ঘর দেখতে পাওয়া যায়, এটি ছিল তার শয়ন কক্ষ, এবং এরকম আরও দু তিনটি ঘর দোতলায় রয়েছে। এছাড়াও শুনতে পাওয়া যায় পাখির কিচির মিচির আওয়াজ। একতলার উঠোনে এই যে ছাউনি দেওয়া ঘরটা দেখছেন, এটি হলো শস্যাগার, এখানে শস্য মজুত করে রাখা হতো। আর তার পাশে যে টালির ঘরটা দেখছেন, ওটা হলো রান্নাঘর, ওখানে রান্না বান্না করা হতো। আর একতলায় এই নিচে যে ঘরগুলো দেখছেন দালানে, এইগুলো হচ্ছে খাবার দাবার করার ঘর। এই শরৎচন্দ্র কুটিরে প্রবেশের জন্য কোনো রকম টাকাই দিতে লাগে না, ভিডিওগ্রাফি বা ফটোগ্রাফির জন্য কোনো রকম পয়সা দিতে লাগে না। তবে হ্যাঁ, বাড়িটার মেনটেন্যান্সের জন্য জনপ্রতি 10 টাকা করে ধার্য করা হয়। এই শরৎচন্দ্র কুটিরের একদম গা লাগোয়া হলো রূপনারায়ণ নদী। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বিভিন্ন উপন্যাস ও গল্পে এই রূপনারায়ণ নদীর কিন্তু উল্লেখ রয়েছে। এই নদীর চারপাশের শান্ত স্নিগ্ধ পরিবেশ অত্যন্ত মনোরম। আমরা এই এত সুন্দর মনোরম একটা প্রাকৃতিক পরিবেশে প্রচুর ফটো তুললাম, ভিডিও করলাম, কেউ কেউ ডান্সও করলো। সত্যি শীতকালে পিকনিক করার জন্য এই রূপনারায়ণ নদীর তীরের এই যে স্পটটা, ভীষণ সুন্দর একটা জায়গা, আপনারা কিন্তু অবশ্যই চলে আসতে পারেন। শরৎচন্দ্র কুটির থেকে এবার বেরিয়ে আমরা রওনা দিলাম আমাদের পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে। শান্তাবেড়ি গ্রাম থেকে 27 কিলোমিটার দূরে অবস্থিত তমলুকের এই বর্গভীমা মাতার মন্দির। স্থানীয় বাসিন্দাদের কথা অনুযায়ী এই বর্গভীমা মাতার মন্দির বেশ জাগ্রত। বর্গভীমা মাতার মূর্তিটি যদিও আমি ভিডিও করতে পারিনি, কারণ ক্যামেরা অ্যালাউ করা হচ্ছিল না। এখানে রয়েছে অসংখ্য নাট মন্দির, যেখানে আরও বিভিন্ন দেবদেবীর মূর্তি রয়েছে। আমরা এই বর্গভীমা মাতার মন্দিরে পুজো দিয়ে প্রসাদ নিলাম এবং মন্দিরের চারপাশটা একবার ঘুরে এলাম। এই গাছের মধ্যে দেখলাম অনেকেই ঢিল পেতে মানত করে রেখেছে। আর এই মন্দিরে আরেকটি জলকুণ্ডও দেখতে পেলাম। এই বর্গভীমা মাতার মন্দিরের পাশেই রয়েছে তমলুক মিউজিয়াম। তমলুক মিউজিয়ামে ভিডিওগ্রাফি ও ফটোগ্রাফি একেবারেই নিষিদ্ধ। একটা দুটো ফটো তুলতে পেরেছিলাম, সেটাই আপনাদেরকে দেখাচ্ছি। এই মিউজিয়ামে গুপ্ত, মৌর্য ও কুষাণ যুগের বিভিন্ন রকমের ঐতিহাসিক নিদর্শন দেখতে পাওয়া যায়।
আর এই মিউজিয়ামের প্রবেশ মূল্য মাত্র 10 টাকা। এরপর 1.5 কিলোমিটার দূরে আমরা চলে এলাম আমাদের পরবর্তী ডেস্টিনেশন তমলুক রাজবাড়িতে। যদিও এই রাজবাড়ি এখন আগের মতো নেই, রয়েছে শুধুমাত্র রাজবাড়ির ধ্বংসাবশেষ মাত্র। প্রাচীন ঐতিহাসিক নিদর্শন হিসেবেই এই জায়গাটি এখন একটি ট্যুরিস্ট স্পট হিসেবে জনপ্রিয়। এই জায়গাটিতে এসেই জানতে পারলাম জনপ্রিয় বাংলা সিনেমা গুপ্তধনের সন্ধানে শুটিং এই তমলুক রাজবাড়িতেই হয়েছিল। দিনের আলোতে কিছু মনে না হলেও তবে রাতের অন্ধকারে এই রাজবাড়ির পরিবেশ কিন্তু বেশ একটা গা ছমছমে অনুভূতি দিতে পারে। এরকম একটা সরু রাস্তা পেরিয়ে আমি চলে এলাম রাজবাড়ির অপর প্রান্তে। চলুন আপনাদের অন্য সাইডটাও একবার ঘুরিয়ে দেখিয়ে আনি। সত্যি রাজবাড়ির এই ভাঙা ইটের স্তূপ দেখলে মনে হয় যেন ইতিহাসের কোন একটা পাতায় চলে এসেছি। ইতিহাসের বইয়ের অনেক পাতাতেই এরকম ধরনের ছবি আমরা দেখতে পেতাম, যা আজকে চোখের সামনেই দেখতে পাচ্ছি। এখানেও আমরা অনেক ছবি ও ভিডিও তুলে আমরা রওনা দিলাম আমাদের পরবর্তী ডেস্টিনেশনের উদ্দেশ্যে। তমলুক রাজবাড়ি থেকে 18 কিলোমিটার দূরত্বে অবস্থিত মহিষাদল রাজবাড়ি উত্তর ভারতের একজন ব্যবসায়ী জনার্দন উপাধ্যায় গর্গ এই রাজবাড়িটি নির্মাণ করেছিলেন 1600-এর দশকে। এরপর রানী জানকী দেবী এই রাজবাড়িটি পুনর্নির্মাণ করেন 1840 সালে। তবে এটি হলো নতুন রাজবাড়ি, কারণ পুরনো রাজবাড়িটি প্রাকৃতিক দুর্যোগের কারণে একদম ভেঙে গিয়ে এখন তার প্রায় ধ্বংসাবশেষ রয়েছে। তাই এই নতুন রাজবাড়িটি নির্মাণ হয়েছে 1935 সালে। স্থানীয় প্রশাসন কর্তৃক এই রাজবাড়িটির এখন রক্ষণাবেক্ষণ করা হয়। রাজবাড়ির অন্দরমহলে ফটোগ্রাফি ও ভিডিওগ্রাফি একেবারে নিষিদ্ধ, তাই চলুন আপনাদেরকে রাজবাড়ির চারপাশটাই ঘুরিয়ে আনা যাক। বাইরে থেকে রাজবাড়ির অন্দরমহলের এই ফটোটা তুলতে পেরেছিলাম। এটা হলো বিলিয়ার্ড খেলার ঘর, আর এটা ছিল রাজার শয্যাকক্ষ। তৎকালীন রাজারানীদের ব্যবহৃত পাথরের আসবাবপত্র দেখতে পাওয়া যায়। এছাড়াও ছিল একটা শিকারি কক্ষ, যেখানে রাজাদের শিকার করা বিভিন্ন পশুর চামড়া, তীর, ধনুক রাখা ছিল। ক্যামেরা নিষিদ্ধ থাকায় ভিডিও বা ফটো কোনোটাই করতে পারিনি। আর এই এলাকাটা হলো রাজবাড়ির বারান্দা। এখানে দেখতে পাওয়া যায় পুরনো দিনের আলমারি, আসবাবপত্র, পিয়ানো, অত্যন্ত সুন্দর সুন্দর জিনিস যা অবশ্যই আপনার দৃষ্টি আকর্ষণ করবে। এটি হলো বাইরে থেকে করা অন্দরমহলের ভিডিও। এই রাজবাড়ির ভেতরে আসতে গেলে আপনাকে 15 টাকা দিয়ে একটা টিকিট কাটতে হবে। মহিষাদল রাজবাড়ি থেকে বেরিয়ে আমরা কাছাকাছি বাবুর্চি নামে একটি রেস্টুরেন্টে আমরা আমাদের লাঞ্চ সেরে নিলাম। রেস্টুরেন্টে আগে থেকে ফোন করেই আমরা আমাদের লাঞ্চটা বুক করে রেখেছিলাম। ডেসক্রিপশন বক্সে রেস্টুরেন্টের ডিটেলসটা দেওয়া আছে। খাওয়া দাওয়া সেরেই আমরা চলে এলাম পুরনো রাজবাড়ির পাশেই এই গোপালজিউ মন্দিরে। এই মন্দিরে রয়েছে গোপাল, রাধাকৃষ্ণ, জগন্নাথ, বলরাম, সুভদ্রা ইত্যাদি দেবদেবীর মূর্তি। তবে ক্যামেরা অ্যালাউ না করায় ফটোগ্রাফি ও ভিডিওগ্রাফি কোনোটাই করা হয়নি দেবদেবীর মূর্তির। এই মন্দিরের পাশে আরেকটি দুর্গা মন্দিরও আছে। এটি হলো তৎকালীন রাজবাড়ির মন্দির হিসেবে বিখ্যাত। দুর্গা মন্দিরটা 3টার পর বন্ধ হয়ে যাওয়ায় লাঞ্চ করে এসে আমরা সেই মন্দিরে যেতে পারিনি, কারণ মন্দির বন্ধ ছিল। এরপর গোপালজিউ মন্দির থেকে বেরিয়ে 23 কিলোমিটার দূরে আমরা চলে এলাম গেওখালিতে, গেওখালি ত্রিবেণী সঙ্গম কমপ্লেক্স। জায়গাটা রূপনারায়ণ মন্দির উপকূলবর্তী অঞ্চল, একটি অত্যন্ত জনপ্রিয় পিকনিক স্পট হিসেবেও পরিচিত। এখানে চাইলে আপনি নৌকা বিহারও করতে পারেন।
আর এখানেই শেষ হলো আমাদের যাত্রা। এরপর গাড়িতে বসে ঢুলুঢুলু চোখে ঝিমোতে ঝিমোতে রওনা দিলাম বাড়ির উদ্দেশ্যে। এবার আসি খরচের প্রসঙ্গে। আমরা যেহেতু মোট 30 জন ছিলাম, তাই গাড়ি ভাড়া ও খাওয়া দাওয়ার খরচ নিয়ে মোট আমাদের মাথা পিছু 1000 টাকা করে খরচ হয়েছে। যদি লোকজনের সংখ্যা বেশি হয় তাহলে মাথা পিছু খরচটা একটু কম পড়ে, আর যদি লোক সংখ্যা কম হয় তাহলে অবশ্যই খরচ তো একটু বেশি পড়বেই। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু নিজে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, আর হ্যাঁ, আমার চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন এরকম আরও অনেক ভিডিও পেতে হলে। তো চলুন আজকের মতো টাটা।